এক নজরে বাজেটের 20টি বড় ঘোষণা। অরুণোদয় প্রকল্পে 1000 টাকা বৃদ্ধি। সরকারি স্কুলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রদান করা হবে স্মার্টফোন। 1000টা উপস্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে রূপান্তরিত করা হবে। তামুলপুরকে নতুন জেলা হিসাবে স্বীকৃতি। গোলাঘাট, ধেমাজি, মরিগাঁও, বঙ্গাইগাঁও, তামুলপুরে 5টি নতুন মেডিকেল কলেজ। কার্বি আংলংয়ে রাজ্যিক বিশ্ববিদ্যালয় স্থাপন। ডিব্রুগড় ও শিলচরে নতুন চিড়িয়াখানা। শিবসাগরের ঐতিহ্য সংরক্ষণের জন্য বেশ কয়েকটি বিশেষ পদক্ষেপ ঘোষণা। বঙ্গাইগাঁও, বিহালি ও শোয়ালকুচিতে নতুন অভিযান্ত্রিক মহাবিদ্যালয়। হাজো, মাজুলি, টিংখংয়ে নতুন পলিটেকনিক স্থাপনের প্রস্তাব। প্রবর্তন করা হবে এক রাষ্ট্র এক রেশন কার্ড। 12 ক্ষুদ্র ব্যবসায়ীকে 10,000 টাকার এককালীন সাহায্য। প্রত্যন্ত অঞ্চলে থাকা বিদ্যালয়সমূহের শিক্ষকদের জন্য নির্মাণ করা হবে কোয়ার্টার। সরকার মহিলা হেল্পলাইন 181 আরম্ভ করার কথা বিবেচনা করবে বলে জানালেন অর্থমন্ত্রী। যে কোনো বিপদ বা অসুবিধার সময় এই নম্বরে ফোন করলে মহিলারা পাবেন সহায়তা। চা শ্রমিকদের দৈনিক মজুরিতে 38 টাকা বৃদ্ধি। 1,00,000 বেকারের কর্মসংস্থান। 4টা নতুন পুলিশ ব্যাটালিয়ন গঠন। 4টা ফরেন্সিক গবেষণালয় স্থাপনের সিদ্ধান্ত। চা শ্রমিকেরা অবসরের সময় পাবেন 50,000 টাকা। 37,73,645 জন ছাত্রছাত্রীকে প্রদান করা হবে বিনামূল্যে ইউনিফর্ম। সরকারি অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের 21 জন স্নাতক স্তরের ছাত্রছাত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ। সক্ষম হয়েছিল মই তেনে কিছু আঁচনিৰ যোৱা চৰকাৰখনে প্ৰৱৰ্তন কৰা আঁচনিসমূহৰ এটি চমু আলোকপাত কৰিবলৈ বিচাৰিছোঁ। ইয়াৰ কিছু সংখ্যক আঁচনি এইখন বাজেটত আমি নতুন ৰূপত অন্তৰ্ভুক্ত কৰিম। এই আঁচনিসমূহৰ আন এটা দিশ হৈছিল বিকাশ আৰু উন্নয়নৰ ভেটি সুদৃঢ় কৰি তোলা আৰু লগতে অসমৰ ৰাইজৰ বাবে সামাজিক ক্ষমতাৰ ন্যায় নিশ্চিত কৰা। তাৰে এখন আঁচনি হৈছে অধ্যক্ষ মহোদয় অন্ন যোজনা আৰু শ্ৰমিক কল্যাণ। এই আঁচনিৰ জৰিয়তে অসমত ৰাষ্ট্ৰীয় খাদ্য সুৰক্ষা আইনৰ অধীনত সকলো হিতাধিকাৰী লৈ ANNA অন্ন আঁচনিৰ জৰিয়তে অসম চৰকাৰে বিনামূলীয়া চাউল যোগান ধৰি আছে। ইয়াৰ বাবে বাৰ্ষিক 479 কোটি টকা ব্যয় কৰা হৈছে। সমাজৰ সকলো দুৰ্ম শ্ৰেণীৰ লোকলৈ খাদ্য নিৰাপত্তা সুস্থিতকৰণৰ কাৰণে ই হৈছে এক অতি গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। এই আঁচনিৰ অধীনত চাহ বাগানৰ এলেকাৰ প্ৰায় 6,86,000 পৰিয়ালক সামৰি মুঠ 58,93,000টা পৰিয়ালক সামৰি লোৱা হৈছে। ইয়াৰ লগতে চাহ বাগিচাত কৰ্মৰত নিয়মীয়া আৰু অস্থায়ী মহিলা শ্ৰমিকসকলে গৰ্ভধাৰণ আৰু প্ৰসৱকালীন সময়ৰ মজুৰিৰ ক্ষতিপূৰণ হিচাপে আমাৰ চৰকাৰে 12,000 টকাকৈ আগবঢ়াইছে। এই আঁচনিখনে নৱজাতক আৰু প্ৰসূতিৰ মৃত্যুৰ হাৰ ৰোধ কৰাত সহায় কৰাৰ লগতে উভয়ৰে পুষ্টি সাধন কৰাত বৰঙণি যোগাইছে। চাহ জনগোষ্ঠীৰ শিক্ষাৰ্থীৰ উচ্চ শিক্ষাৰ অৰ্থেও আঁচনি গ্ৰহণ কৰা হৈছে। চাহ বাগিচা অঞ্চলৰ শৈক্ষিক বিকাশৰ বাবেও ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু ইতিমধ্যে 102খন বিদ্যালয় স্থাপন কৰা হৈছে আৰু এই বিদ্যালয়বিলাকৰ বহুতৰে আন্তঃগাঁথনি নিৰ্মাণ হৈ উঠিছে আৰু এই বিদ্যালয়সমূহ মুকলি হ'লে শিক্ষাৰ ক্ষেত্ৰত থকা প্ৰতিবন্ধকতা আঁতৰাত ই এক নিৰ্ণায়ক ভূমিকা গ্ৰহণ কৰিব। যোৱা সময়ছোৱাত অনগ্ৰহৰ অঞ্চলত অৱস্থিত 800খন চাহ বাগিচাৰ প্ৰতিখনৰ লেবাৰ লাইনৰ পথ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে 1 কোটি টকাকৈ ব্যৱহাৰ কৰা হৈছিল। ফলস্বৰূপে এই অনগ্ৰহৰ অঞ্চলবিলাকলৈ এক শুভ পৰিৱৰ্তন আহিছে। চাহ শ্ৰমিকসকলে যাতে অৱসৰৰ পাছত পাবলগীয়া ভাট্টা নিয়মীয়াকৈ পায় তাৰ বাবে অসম ভাট্টা আঁচনি প্ৰৱৰ্তন কৰা হৈছে। ফলস্বৰূপে এজন শ্ৰমিকে গড়ে 50,000 টকা অৱসৰ ভাট্টা হিচাপে পাবলৈ সক্ষম হ'ব। অধ্যক্ষ মহোদয় অৰুণোদয় আঁচনিৰ কথা আমি সকলোৱে জানো। মই অসম বিধানসভাত 5টা কাৰ্যকাল ধৰি প্ৰতিনিধি হৈ আছোঁ। এটা কথা আত্মপত্ৰৰে ক'ব পাৰোঁ যে এতিয়ালৈকে ঘোষণা কৰা সকলো আঁচনিৰ ভিতৰত অৰুণোদয় হৈছে এখন শক্তিশালী আঁচনি, যিখন আঁচনিয়ে আত্মনিৰ্ভৰশীলতা, আত্মবিশ্বাস আৰু বলিষ্ঠ লক্ষ্যৰে অসমক আগুৱাই লৈ যাব। যোৱা দশকবোৰত দৰিদ্ৰতা নিৰ্মূলৰ বাবে বিভিন্ন আঁচনি গ্ৰহণ কৰা হৈছিল, কিন্তু দুৰ্ভাগ্যৰ কথা যে এই আঁচনিৰ দ্বাৰা দৰিদ্ৰ লোকসকল সৰ্বাংগীনভাৱে উপকৃত হোৱা দেখা নগ'ল। বহুত আঁচনিৰ জৰিয়তে এক মধ্যভোগী শ্ৰেণীহে সৃষ্টি হ'ল। গতিকে মই এই কথা আন্তৰিকতাৰে বিশ্বাস কৰোঁ যে এই পুঁজি দৰিদ্ৰ লোকসকললৈ হস্তান্তৰ কৰা প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা এই লোকসকলে দৰিদ্ৰতাৰ পৰা সকাহ পাব আৰু এই আঁচনিৰ জৰিয়তে চিকিৎসা আৰু পুষ্টিকৰ খাদ্যৰ বাবে মাহিলী 830 টকাকৈ আগবঢ়োৱা হৈছে। বৰ্তমানলৈকে এই আঁচনিখন আমাৰ অসমত 20,21,500 লোকে ইয়াৰ সুবিধা লাভ কৰি আহিছে। সংহত সামাজিক সুৰক্ষা আঁচনি
অধ্যক্ষ মহোদয়, এখন নির্বাচিত সরকারের দায়িত্ব হৈছে সমাজের সকল লোককে সামাজিক সুরক্ষা প্রদান করা। এই ক্ষেত্রত বিশেষভাবে সক্ষম ব্যক্তি সকল, বৃদ্ধ সকল, বিধবা সকল অন্যতম। আমি এই লোকসকলের সমস্যা সমূহ নিরাময় করিবর কারণে সামাজিকভাবে দায়বদ্ধ। যোৱা 2019-20 বর্ষৰ বাজেটত তিনিখন আঁচনি, ইন্দিরা মিরি সার্বজনীন বিধবা আঁচনি, এই আঁচনির জড়িয়তে বিধবা হিতাধিকারীসকলক 25,000 টাকাকে এককালীন সাহায্য, শহীদ কুশল কোঁৱৰ সার্বজনীন বৃদ্ধ পেনশন, দীনদয়াল উপাধ্যায় দিব্যাঙ্গ পেনশন আঁচনি, এই আঁচনির জড়িয়তে হিতাধিকারীসকলে মাহে 1,000 টাকাকে লাভ করে। এই তিনিখন আঁচনি বর্তমানে সফলভাবে রূপায়িত হয়ে আছে। আজি শহীদ কুশল কোঁৱৰ সার্বজনীন বৃদ্ধ পেনশন আঁচনির 13,24,89 গৰাকী, ইন্দিরা মিরি সার্বজনীন বিধবা পেনশন আঁচনির 1,86,139 গৰাকী, আর দীনদয়াল উপাধ্যায় দিব্যাঙ্গ পেনশন আঁচনির জড়িয়তে 1,60,612 গৰাকী হিতাধিকারী প্রতি মাহে নিজৰ নিজৰ ব্যাংক একাউণ্টত প্রত্যক্ষভাবে মাহিলী পেনশন লাভ করে আছে। সন্মানীয় সদনক জানাবলে পাই মই সুখী হৈছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সদিচ্ছাত এই তিনিখন আঁচনি সিলিংমুক্ত করা হয়েছে, আর এতিয়াৰ প্রতি মাহর 10 তারিখের ভিতর হিতাধিকারী সকলে তেওঁলোকৰ একাউণ্টত এই পুঁজি উপলব্ধ হব। লগতে কেন্দ্রীয় অংশ আগতীয়াকৈ মুকলি করে দি হিতাধিকারী সকলে যাতে সময়মতে লাভালাভ পায় তার বাবেও আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমি লগতে এই কথাও নিশ্চিত করেছো যে রাষ্ট্রীয় সাহায্য কার্যসূচীর বৃদ্ধ পেনশন যা 6,86,237 গৰাকী হিতাধিকারী, বিধবা পেনশনধারী 1,11,974 গৰাকী সকলেও প্রতি মাহৰ 10 তারিখের ভিতর ব্যাংক একাউণ্টত তেওঁলোকৰ প্রাপ্য ধন লাভ করব। অসম মালা, অধ্যক্ষ মহোদয়, যোগাযোগ ব্যবস্থাটো হল অন্যতম এক শক্তিশালী মাধ্যম। এখন রাজ্যের অর্থনীতিক আগবাই লৈ যোৱাত ই প্রধান ভূমিকা পালন করে। আমার রাজ্যের গরিষ্ঠ সংখ্যক লোকের যোগাযোগ মাধ্যম হৈছে পথ সংযোগ ব্যবস্থা। এই ক্ষেত্রত মই বিশেষভাবে উল্লেখ করব বিচাৰিছো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB সমর্থিত গুৱাহাটী উত্তর গুৱাহাটী দলংঘর খৰকটীয়াকৈ বাবে বর্তমান ই সমাপ্তির পথত। এইখন দলং সম্পূর্ণ হলে এই দুইটা অঞ্চলৰে লোকৰ এক বিশেষ অঞ্চল সামৰি উন্নয়নৰ গতিপথ আগুৱাই যাব। আমাৰ চৰকাৰে ৰাজ্যিক ঘাইপথ আৰু জিলাৰ ঘাইপথ সামৰি এক বিস্তৃত কর্মসূচী গ্রহণ কৰিছে। ইতিমধ্যে এছিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকৰ 5,000 কোটি টকা অর্থ সাহায্যৰে আৰ্নিপ আৰু এছিপ ফিকক দুটা বহি সাহায্য প্রকল্প মঞ্জুর হয়েছে, আর এই প্রকল্পের প্রারম্ভিক কাম কাজ আরম্ভ হয়েছে। আর এই প্রকল্প সম্পূর্ণ হয়ে উঠিলে অধ্যক্ষ মহোদয় গোটেই যোগাযোগ ব্যবস্থাটে একটা ন রূপ পাব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।